চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের স্টোর স্টেশনে গিয়াসউদ্দিন নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে মামলার বাদী গিয়াসউদ্দিন আহমেদের পুত্র শহীদুল ইসলাম জিহাদ। 10/10/2022 বিকাল 3টার সময় হাসান, জয়নাল, বশির এবং মোহাম্মদ হোসেন আলী আহমদ এবং রকুল ইসলাম বাবুল, আক্তার হোসেন এবং সশস্ত্র বাহিনী নিয়ে বিকেল 3টার সময় দোকানে বসেছিলাম। হঠাৎ তাদের সশস্ত্র নিয়ে আমার উপর হামলা করে, আমার সাথে বসেছিল জিয়াউদ্দিন এবং শাউন, তাদেরকে মারধর করে প্রথমে অক্সুরে আঘাত করে আমার দোকান লুটপাট করে নিয়ে যায়, নগদ 5 লক্ষ টাকা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি তারা মামলা করি। মামলা করার পর থেকে তারা বিভিন্ন রকমভাবে আমাকে হয়রানি করতেছে, আমার জায়গায় জমি নিয়ে শাসাদেরকে তুলে দিচ্ছে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন গিয়াসউদ্দিন আহমেদের পরিবার। তারা আমরা মামলা করার পর থেকে তারা বিভিন্ন রকম আমাদেরকে হয়রানি করতেছে, আমাদেরকে মেরে ফেলার অস্ত্রশস্ত্র নিয়ে হয়রানি করতেছে, আমাদের মেরে ফেলার। নিউজ ডেস্ক, টিটিএন। গেলে আমাদেরকে গুলি করবে।